কাল্পনিক সংলাপ লিখতে যে আপনি পরীক্ষায় কথোপকথন লিখে চলে আসছেন না, তো আপনার কাল্পনিক সংলাপ ভেবে আপনি যেটা লিখেছেন সেটা পড়তে যে পরীক্ষক কি বিরক্ত হচ্ছেন, কিংবা এমন কি হতে পারে যে আপনার কাল্পনিক সংলাপটা এতটাই একঘেয়ে যে সেখানে শুধু প্রশ্ন উত্তর, হ্যাঁ হু, ঠিক বলেছ না, এগুলো ছাড়া কিছুই নেই, তাহলে সেটা কাল্পনিক সংলাপ হয়ে উঠবে না, এটা একটা স্রেফ কথোপকথন হয়ে থাকবে। পরীক্ষায় কি আমাদের কথোপকথন লিখতে বলা হয়? পরীক্ষায় লিখতে বলা হয় কাল্পনিক সংলাপ। সংলাপ কোথায় ব্যবহৃত হয়? নাটকে। অর্থাৎ আপনাকে কাল্পনিক সংলাপ লিখতে বলা হলেও আপনার এখানে কিছুটা হলেও নাটকীয় উপাদান আপনার লেখায় থাকতে হবে, কিছুটা হলেও নাটকীয় ভঙ্গিতে আপনাকে এটার উপস্থাপন তুলে ধরতে হবে। একটা কাল্পনিক সংলাপ অন্যদের থেকে আলাদা করে তুলতে পারেন, আপনাকে চমৎকার একটা সূচনা করতে হবে কাল্পনিক সংলাপ লেখায়। অর্থাৎ কাল্পনিক সংলাপটা আপনি যখন লিখবেন সেটা শুরুটা দেখেই যেন পরীক্ষক বুঝতে পারেন যে এই সংলাপের স্থানটা কোথায়, তখন কত সময় ছিল, সেখানে কে কে উপস্থিত ছিল। এর সাথে আপনি কিছুটা সৃজনশীলতা এবং কিছুটা সাহিত্যগুণ সম্পন্ন একটা বা দুটো বাক্য দিয়ে আপনি এই স্থান, কাল, পাত্র এগুলো একটা চমৎকার পরিচয় দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। যেরকম আপনি পরীক্ষক কীভাবে বোঝাতে পারেন যে আজ 22শে শ্রাবণ, বৃষ্টি ভেজা একটি পরন্ত বিকেলে একটি অমুক একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় চায়ের আড্ডা থেকে খানিক দূরে দুটি যুবক মুখোমুখি বসে আছে, তাদের চোখে মুখে উৎকণ্ঠা, তারা ভাবছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফল নিয়ে। এভাবে করে আপনি আরও সুন্দর করে যেভাবে আপনার সৃজনশীলতা ব্যবহার করে আপনি এভাবে যখন সেন্টেন্সটা দিয়ে শুরু করবেন, তখন পরীক্ষক বুঝতে পারবেন যে এখানে কারা উপস্থিত, এই সংলাপের অ্যাক্টর কারা কারা, কাদের মধ্যে কথোপকথনটা হবে, কোথায় হচ্ছে এটা। এটা যদি তাকে আপনি ভিজুয়ালাইজ করাতে পারেন তাহলে আপনার কাল্পনিক সংলাপটা তার কাছে শুরুতেই উপভোগ্য হয়ে উঠবে। তারপর শুরুটা একেবারে গতানুগতিক, এতে কেমন আছো, ভালো আছি, এভাবে শুরু করতে হবে, পরিচয় পর্ব দিয়ে শুরু করতে হবে, এরকম কিছু না। আপনি ঠিক, যেহেতু সময় খুব কম, আপনি একেবারে আলোচনা মাঝখান থেকে শুরু করতে পারেন। আপনার শুরুটা এভাবেই হতে পারে যে দীর্ঘ সময় চুপ করে থাকার পর করিম মাথা তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেলে সে বলা শুরু করলো, আপনি সরাসরি সংলাপে ঢুকে যেতে পারেন, ভালো আছি, কেমন আছি, কী করছিলে, এসব দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তারপর নাটকীয়তা তো থাকবেই, তার সাথে আপনি কাল্পনিক সংলাপ যখন আপনি আপনার যে যারা পাত্রপাত্রী আছে, যারা কথা বলবেন বা যারা অ্যাক্টর আছেন, তাদের সংলাপগুলো যেন খুব চমৎকার হয়, এগুলো যেন পড়তে ভাল লাগে, খুব গতানুগতিক লেখা যেন মনে না হয়, আমরা প্রতিদিন কথাবার্তায় যা ব্যবহার করছি তাই যদি তুলে দেন তাহলে এটা পড়তে ভাল লাগবে না, বরং এখানে কিছুটা নাটকীয়তার আভাস নিয়ে আসবেন। সে চিন্তামগ্ন কণ্ঠে বলল বা খানিক হাসলো, কিছুক্ষণ চুপ করে রইল, এই ব্যাপারগুলো আপনার ব্র্যাকেটে দিয়ে দিবেন যে কী কী হচ্ছে এটার সাথে। আর একটা কথা হচ্ছে যে ওখানে সবসময় একজন শুধু বলে যাবে, আরেকজন শুধু হ্যাঁ হো করে যাবে, বা শুধু প্রশ্ন করবে এটা কী, ওটা কী, তুমি এটা জানো, এটা জানো, আরেকজন পণ্ডিতের মতো শুধু বলে যাবে, এভাবে না। দুজনেই আপনি এমনভাবে ক্যারেক্টারগুলো তৈরি করবেন যেন দুজনেই ভালো জানে, যেমন একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যেও যদি কোনো সংলাপ আপনি লিখতে বলা হয় সেক্ষেত্রে আমরা সবাই জানি শিক্ষক বেশি জানবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এই ব্যাপারে যে ছাত্ররও আগ্রহ আছে এবং তারও যে জানার পরিধিটা একেবারে কম নয় এবং সেও যে শিক্ষককে অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে পারছে, সেটা যেন আপনার সংলাপের মধ্যে উঠে আসে। তারপর এটা তো বললামই, বুদ্ধিদীপ্ত সংলাপ হবে, সংলাপে ভাবের গভীরতা থাকবে, আর কিছু আবেগসূচক শব্দ বা প্রকাশভঙ্গি আপনার সংলাপে আসতে পারে। আর সংলাপে অনেকেই তৃতীয় একটা ব্যক্তির আগমন ঘটাতে চান বা বলেন, এটা করা যেতে পারে, এটাতে নাটকীয়তা বরং বাড়বেই, তৃতীয় কোনো একটা ব্যক্তির আপনার নাটকের যে সেট বা সংলাপের যে সেট সেখানে একটা তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশ ঘটবে। আর নাটক যখন শেষ করবেন, আমি বারবার নাটক বলছি, আপনারা নাটকই বলতে পারেন এটাকে, যেহেতু সংলাপই হবে এখানে, তো শেষটা করবেন আসলে হুটহাট করে শেষ না, ঠিক আছে ভালো থেকো শেষ করছি এখানে, এভাবে না, কোনো একটা প্রাকৃতিক কারণে শেষ করার চেষ্টা করবেন। যেমন ছাত্র এবং শিক্ষকের কথা হচ্ছিল, ওই সময়টাতেই দেখা গেল যে শিক্ষকের একটা ফোন এসেছে বাসা থেকে গুরুত্বপূর্ণ, বা আপনার ছাত্র আপনি, আপনার একটি গুরুত্বপূর্ণ ক্লাস আছে এখন, বা অন্য একটা স্যারের সাথে দেখা করার কথা, তো সেক্ষেত্রে আপনি বিনয়ের সাথে অনুমতি নিয়ে বিদায় নিচ্ছেন। এভাবে যতটাকে
এটাকে যতটা প্রাঞ্জল করে তোলা যায় সেই চেষ্টাটা করবেন এখানে। এখন আবার অনেকের প্রশ্ন আসতে পারে যে এত সময় কম পাই, এত নাটকীয়তা কী করে দেখাবো, তার চেয়ে আমরা অন্যভাবে ডাটা কোটেশন দিয়ে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি কোথাও এক কোনো এক পরীক্ষায় মডেল টেস্ট অবশ্যই সেখানে কাল্পনিক সংলাপ লিখেছিলাম, আমি কোনো ডাটা দিইনি, কোটেশন দিইনি, আমি আমার মতো করে এরকম কিছুটা সাহিত্যগুণ দিয়ে একটা নাটক লেখার চেষ্টা করেছি। তো আমি দেখেছি যে আমার এই সংলাপটা যিনি পরীক্ষক ছিলেন তিনি এটা দেখার পর সেখানে মন্তব্য দিলেন যে তথ্য নেই, ডাটা নেই, কোটেশন নেই, আরও বেশি তথ্যপাত্র দিয়ে লিখতে হবে তাহলে সুন্দর হবে। কিন্তু আমি তো সেই দিকে যাইনি, আমার ইন্টেনশনই ছিল আমি তথ্যপাত্রতা মানে ওই টপিকটা আসলে এরকম তথ্যপাত্র নির্ভর ছিল না অতটা। আমার ইচ্ছা ছিল যে আমি এটাকে একটা সুশৃঙ্খলভাবে বা নাটকীয়তার মধ্য দিয়ে একটা কাল্পনিক সংলাপ মানে কাল্পনিক সংলাপের মতোই লেখার চেষ্টা করবো, কিন্তু সেটা ওখানে হয়নি। কিন্তু আমি তাই বলে আমি যে ওনার কথা শুনে ডাটা কোটেশন দেওয়ারই জন্য মোটিভেটেড হয়ে গেছি ব্যাপারটা তাও না, আমি আমার মতো করেই লিখেছি, লিখছি এখনও। আপনাদেরকে এটাই বলবো, বাংলার শিক্ষকরা আসলে ডাটা খুব বেশি পছন্দ করেন না। আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম, আমি একজন স্যারের সাথে আমার কথা হয়েছিল, অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো বাংলা পরীক্ষা যেহেতু একটু বাংলায় সাহিত্যগুণ সমৃদ্ধ, একটু নাটকীয়তা গুণ সম্পন্ন, এরকমই কাল্পনিক সংলাপ লেখার চেষ্টা করুন। এক্ষেত্রে কারো কোনো বেঁধে দেওয়া ফরম্যাট ফলো করার দরকার নেই, ইভেন গ্রন্থ সমালোচনার ক্ষেত্রেও একেবারে একটা মানে স্ট্রিক্ট কোনো ফরম্যাট ফলো করার দরকার নেই। আপনি আপনার মতো করে লিখে যাবেন, সেখানে যেন লেখাটা ব্যতিক্রম হয়, লেখাটায় যেন বানানগত ব্যাকরণগত ভুলভ্রান্তি কম থাকে, এটা। আর কাল্পনিক সংলাপে আরেকটা ভুল হয়, যেটা হচ্ছে ক্যাজুয়াল শব্দগুলো ব্যবহার করা বা ইংরেজি শব্দ ব্যবহার করা, ওকে, ইয়েস, তারপর ওকে বাই, এগুলো ব্যবহার না করে যেমন গুড মর্নিং দিয়ে তো শুরু করার দরকার নেই, আপনি শুভ সকাল, সুপ্রভাত এগুলো দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে এগুলোর প্রচলন খুব একটা নেই, কিন্তু এগুলো পড়তে কিন্তু ভালো লাগে, আদর্শ আদর্শ একটা ভাব চলে আসে, এটা করবেন। আর কিছু প্রমিত কথাবার্তাগুলোই আপনি নাটকে যারা অ্যাক্টর আছে তাদের মুখ দিয়ে বলানোর চেষ্টা করবেন, যেমন কখন কখন আসলে, কখন আসলে, এটা না বলে বলবেন যে কখন এলে, এরকম যেগুলো নাটকীয় গুণসম্পন্ন, যেগুলো প্রমিত, যেগুলো ব্যাকরণসিদ্ধ এবং নির্ভুল বানান অবশ্যই থাকবে, এই সব কিছু মিলে কাল্পনিক সংলাপটা লেখার চেষ্টা করবেন। আমার মনে হয় এভাবে লিখতে পারলে আপনাদের কাল্পনিক সংলাপ সুন্দর হবে। যেগুলো বলেছি মাথায় রাখবেন, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি স্থান কাল পাত্র এগুলো নির্দিষ্ট করে দেবেন এবং আপনার নাটকীয়তা থাকবে এখানে, এবং এটাকে যেন পড়ে সবাই এটা পরিবেশটা সম্পর্কে যেন ভিজুয়ালাইজ করতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রাখলেই আপনার কাল্পনিক সংলাপ হয়ে যাবে। খুব বেশি এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, খুব বেশি একেবারে দরখাস্ত লেখার মতো খুব বেশি ধরাবাঁধা নিয়ম মেনে চলতে হবে এরকম কিছু নেই। স্বাধীনভাবে লিখবেন, তবে লেখাটা যেন ব্যতিক্রম হয়, সবার সাথে যেন মিলে না যায়। এই ছিল কাল্পনিক সংলাপ, ধন্যবাদ সবাইকে।